নির্বাণ গৃহলৈ ভান্তি বাবার নশ্বৰ দেহ, হাজার হাজার লোকর অংশগ্রহণ, সদ্য প্রয়াত লিডুর মংলাং খামতি বৌদ্ধ বিহারৰ বিহারাধ্যক্ষ ভান্তি বাবার নশ্বৰ দেহ মৃত্যুর সপ্তম দিনা স্থানান্তর করা হল নির্বাণ গৃহলৈ। উত্তর পূবর মিয়ানমারকে ধরে কেবাখনো সুবুরিয়া রাষ্ট্রত অতি জনপ্রিয় ভান্তি বাবার মৃত্যুর সপ্তম দিনটুত পুয়ারে পড়া অসম, অরুণাচল, নাগাল্যান্ড আদির পড়া হাজার হাজার লোকর আগমন হয় এই পরম্পরাগত ধর্মীয় কার্যসূচীল। বৌদ্ধ ধর্মগুরু লিডুর মংলাং খামতি বৌদ্ধ বিহারৰ বিহারাধ্যক্ষ ইউ গুণবন্তা মহাথেরর মৃতদেহ সাতদিন দেশ বিদেশত থাকা তেওঁর গুণমুগ্ধর অন্তিম দর্শনের বাবে মন্দিরত রখা হয়েছিল। এই ধর্মীয় পরম্পরা কোয়া হয় নিকবং সং বলে। গোটেই অরুণাচলের পর আমার যান বুদ্ধ ধর্ম পালন করা মা দেউতা সকলে, ভান্তি সকলে সবে আজি আমি আইসো। আজি পরিনির্বাণ লাভ করলে আমার মংলাং ভান্তে সবে জানে মরমত সম্মানের মংলাং ভান্তে কোম, আজি ইয়াত থবলে কারণে আমি সকল সবে আহিল। তেখেতে যেটু পরিনির্বাণ পালে আমার সকল কারণে বড় দুঃখর বিষয় হয়। আমি অরুণাচল মানুষের তখেতে খুব মরম করেছিল, আমিও তখেতর প্রতি ডিপ মানে গ্রেটিটিউড আছে, রেসপেক্ট আছে। সেইটো কারণে আমার অরুণাচল মানুষ বহুতই আহিছে, আমার প্রেজেন্ট এম এল এও আহিছে। বর্ণাঢ্য কার্যসূচীরে ভান্তি বাবার জন্মবার্ষিকীর আয়োজন চলি থাকার মাজতে বার্ধক্যজনিত রোগত আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থাত 10 নভেম্বরত জীবননাথর অবসান ঘটে। অহা 20, 21 আর 22 ডিসেম্বরত বিশাল কার্যসূচীরে পরম্পরাগত নিয়মে বৌদ্ধ ধর্মগুরুগীর নশ্বরদেহর অন্তিম সৎকার সম্পন্ন করা হব। উক্ত অনুষ্ঠানত লক্ষাধিক লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে। মার্ঘেরিটার ক্যামেরা পার্সন অভিজিৎ দীপকর সঙ্গে রানা জ্যোতি নেওগ আর প্রাঞ্জল প্রতিম ভূঁয়া, DY36 লাইভ।